আজব খেলা খেলতে যাইয়ে রুহুডা মোর গেললে, কুখ্যাত এক স্পিনার বলার মুই। হন আজগো এই বাগানে খেলা পয়দা করে থুয়ে যামু, পাদ মাল্লিকে হালার পুত, সব হালার পো হালারে আজগো খেলা শিখেই দিয়ে যামু। তুই হইছো রাবার ডিউস আর তুই হইছো টেনিস, বুঝছো বুঝছো হালার ফলারা? প্রতিপক্ষের জিগিলাম পক্কিরদার নেবে না হুগারদার নেবে, প্রতিপক্ষের দ্বারে পক্কিরদারই ভাল লাগছে। দেখা যাও প্রতিপক্ষ কি পক্কিরদার পায় নাকি মোরা হুগারদার পাই। অবশেষে হুগারদার পাইয়ে টসে জয় হইলাম আমরা। দাঁতের পুরো পায়ের বাইর করিয়া সেগাইতে সেগাইতে চলিয়াইলেন টনি স্যার, সে মগো এই টিমের সিনিয়র আম্পায়ার, তারে নিরিবিলি যাইয়ে গাব গাছের মতো খাড়া করে থুইলাম। টসে জিততে বোলিং করার সিদ্ধান্ত নিলাম মোরা, এখনই শুরু হয়ে যাইবে কুখ্যাত সেই মগো খেলা। আম্পায়ার টনি স্যারের দাঁত কেলিয়ে চার, খেলায় অংশগ্রহণ করলেন দুলাল কাকু। দুলাল কাকুর সৌজন্যে দ্বিতীয় ইনিং শুরু করলাম। জোরালো আবেদন বলারের, বল কি পুরোপুরি মিডল স্টাম্প পাইছে? গভীর মনোযোগে পড়ে গেলেন টনি স্যার, ওদিকে বুক বড়া বেতা লইয়ে কাতরাইতে কাতরাইতে কইলাম আউট দিস না, হুমুন্দির পুতে হেয়ের পর আউট দিয়ে দেছে। পাডার ভরে কইলাম মিডল স্টাম্প তুই কোনটা মনে করছো, তোর কপালে আজকে শুনি উডম রাগ। অবশেষে অজ্ঞান হয়ে পড়ে রইলাম মোরা, টনি স্যারেরে ভালো মতো বুঝোই কইলাম দ্বিতীয় দিন এই ধরনের কল দিলে লঙ্গি লইয়া বাড়ি যেতে পারবেন না, লঙ্গি খুললে কিন্তু গাছের মাথায় উড়ই থুইতে পারি। আগের বেতা মনে করি আবারও দুইটা পাশাপাশাই মারলাম। চিন্তা করলাম এত বাজাবাজি করি অগলাগে লাভ কি, দিন শেষে তো আবার একলগেই চলমু, হেইয়ে মনে করি কঠিন বেতা বহের মধ্যে চাপিয়ে রাখকে অগলাগে আবার মিললে গেলাম। কইলাম আয় সব মোরা ভাই ভাই, পরে দেহি মোর বাইর পোলায় মোরে ভাইয়া বলায়, বর্তমান যুগের কি আজব গুরগারা। হঠাৎ উপলব্ধি করলাম মোর পায়ের তলে মনে হয় বাইং ম্যাচ পড়ছে, অগ কইলাম এ খারা মুই মনে হয় দৌড়ছি, অনেক কোমল ভাবে দৌড়ে উফরে উড়াইতে লাগলাম। শহরের গুরগারা এসির মধ্যে বইয়ে কোনো দিনও এই বিনোদন পাইবে না, মাগনাটা হয় যে বিনোদন মোরা গ্রামে বইয়ে পাই। ভিডিওটা যদি ভালো লাগে পেজে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন, আপনি গো সাপোর্ট ও ভালোবাসা পাইলে আবার নতুন কোনো ভিডিও লইয়া অতি শীঘ্রই সামনে আইয়ে পড়মু। আপনি গো বিনোদন দেওয়ার জন্য মুই সবসময় প্রস্তুত, কিন্তু বিনোদনটাকেও সিরিয়াস মাইন্ডে নেবেন না, কান্দাইতে জগতে সবাই পারে কিন্তু আশাইতে সবাই পারে না।